हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के टॉपिक होच्छे मे मासेर राशिफल। जानबो मे मासटा आमादेर केमन जाबे ना जाबे, सेटा जानार आगे जे जिनिसटा जानते होबे सेटा होच्छे मे मासे ग्रहदेर की पजिशन थाकछे ना थाकछे। ताहले चलुन सबार आगे जेने नि मे मासे ग्रहदेर की पजिशन थाकछे ना थाकछे। মেষ রাশিতে থাকছে সূর্য 13 তারিখ পর্যন্ত। 14 তারিখে সূর্য আবার ট্রানজিট করে চলে যাচ্ছে বৃষ রাশিতে। মেষ রাশিতে থাকছে বুধ 8 তারিখ পর্যন্ত। বুধ আবার 9 তারিখে ট্রানজিট করে চলে যাচ্ছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে থাকবে শুক্র। শুক্র আবার 13ই মে থেকে 25শে জুন পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। মিথুন রাশিতে থাকছে রাহু। বুধ আবার 24 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে। মঙ্গল থাকছে 3 তারিখ পর্যন্ত মকর রাশিতে। 4 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। বৃহস্পতি ও শনি থাকছে মকরে, কিন্তু বৃহস্পতি ও শনি দুজনেই বক্রী অবস্থায় থাকবে। 11ই মে থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত শনি থাকবে বক্রী অবস্থায়। 14ই মে থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায়। এটা গেল গোটা মাসের গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। এই মাসে তিনটে গ্রহ একই সাথে বক্রী অবস্থায় থাকছে, তার জন্য এই মাসে অনেকগুলো বড় বড় চেঞ্জেস আমরা নোটিস করব। এই যে বক্রী কনসেপ্টটা আমি বলছি, এটা কি যে সকল বন্ধুরা এই জিনিসটা এখনো জানে না তাদের জন্য আমি কার্ডের লিংক দিচ্ছি। আমি স্যাটার্নের যে বক্রী অবস্থা সেটা নিয়ে একটি ভিডিও করেছি এবং জুপিটার মানে বৃহস্পতির যে বক্রী অবস্থা সেটা নিয়েও একটা ভিডিও করেছি। বক্রী কি বা বক্রী অবস্থায় কি ফল দেবে না দেবে, যতদিন বক্রী থাকছে পুরো ডিটেলসে একটা ভিডিও করা আছে, কার্ডে গিয়ে লিংক দিয়ে দিচ্ছি, যারা দেখেননি তারা দেখে নিন। কারণ এই বক্রীর সময়টা কিন্তু আমাদের লাইফে অনেক রকম বড় বড় পরিবর্তন আসে। চলুন তাহলে জানি মেষ রাশির মানুষদের মে মাসটা কেমন যাবে না যাবে। এই মাসে আপনাদের নেম এবং ফেম দুটোই কিন্তু একসাথে থাকছে। যে সকল মানুষদের কোনো সরকারি কাজ কোনো রকমভাবে আটকে গিয়েছিল সেই সমস্ত কাজগুলো কিন্তু এই মাসে অনেকটা স্মুথভাবে হয়ে যাবে। যেহেতু তিনটে গ্রহ শনি এবং বৃহস্পতি ও শুক্র বক্রী অবস্থায় আছে, যে সকল মানুষরা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো এই সময়টা যতদিন এরা বক্রী অবস্থায় থাকছে ততদিন নতুন বিজনেস শুরু করার কথা একদম ভাববেন না। নতুন বিজনেস শুরু করলে কিন্তু আপনারা সেইভাবে রেজাল্ট কিন্তু পাবেন না। এই মাসে অর্থ কিন্তু প্রচুর পরিমাণ ব্যয় হবে আপনাদের। এই মাসে আপনারা প্রচণ্ড পরিমাণ কিন্তু মানসিক একটা টেনশনের মধ্যে দিয়ে কিন্তু যাবেন। অফিসে কিন্তু আপনাদের একটা ভালো পজিশন তৈরি হবে। কেমন পজিশন? অফিসের লোকজন কিন্তু আপনার কথা খুব মান্য করে চলবে। এই সময় আপনাদের যে কোনো কাজ হতে কিন্তু প্রচণ্ড পরিমাণ একটা সময় লাগবে। এর জন্য কিন্তু আপনারা কোথাও গিয়ে মাঝে মাঝে একটু ডিপ্রেশনে চলে যাবেন। যারা প্লেয়ার্স আছেন তারা কিন্তু নিজের খেলাকে খুব সুন্দর ইম্প্রুভ করবেন, কিন্তু খেলার মতো খুব একটা সুযোগ কিন্তু এই মাসে আপনারা পাবেন না। যারা ডিফেন্সে জব করেন তাদের কিন্তু গোটা মাসটাই প্রচণ্ড রকমের একটা প্রেশারের মধ্যে দিয়ে কিন্তু যাবে। এই সময় যারা জব চেঞ্জ করবেন ভাবছেন তারা জব চেঞ্জ করতে পারেন, কিন্তু নিজের মনের মতো জব কিন্তু কোনো কিছুর বিনিময় আপনারা এই মাসে পাবেন না। অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত নিজের মনের মতো জব পাওয়া খুব মুশকিল হয়ে যাবে আপনাদের। এই সময় আপনাদের রাগ কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। বিশেষত এই রাগ বৃদ্ধি পাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের ম্যারিড লাইফের উপর গিয়ে অনেকটা কিন্তু পড়বে। এই ব্যাপারটাকে আপনাদের কিন্তু বেশ কিছুদিন একটু মেনটেন করে চলতে হবে। নিজের রাগটাকে কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণ সমস্যা কিন্তু আপনাদের এই সময় হবে। শুক্র যেহেতু বক্রী অবস্থায় থাকবে সেহেতু খুব ইউজলেস জিনিসপত্র কিনে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। আর যেহেতু এই অর্থ ব্যয়টা আপনাদের হয়ে যাবে পরে কিন্তু প্রচণ্ড পরিমাণ, এটার জন্য কিন্তু আপনারা কোথাও গিয়ে আবার রিগ্রেটও কিন্তু করবেন।
যারা এই সময় ভাবছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত বিবাহ সংক্রান্ত কোনো আলোচনা করবেন বা বিবাহ সংক্রান্ত কোনো ডিসিশন নেবেন, যেহেতু বৃহস্পতি বকরি, তো শনিও বকরি, তো সেক্ষেত্রে এই সকল ডিসিশন যদি আপনারা এই সময় নেন তাহলে গিয়ে কিন্তু ডিসিশনগুলো কোথাও ভুল হয়ে যাবে, কোথাও গিয়ে আপনাদের ভুল পার্টনার কিন্তু জীবনে চলে আসবে। তাই এই সকল ডিসিশন কিন্তু আপনারা যদি সম্ভব হয় সেপ্টেম্বর মাসের পর নেন, সেপ্টেম্বর মাসের মোটামুটি 29শে সেপ্টেম্বরের পর, তাহলে কিন্তু আপনাদের ডিসিশনটা অনেকটা সঠিক হবে। তার আগে নিলে কিন্তু আপনাদের ভুল ডিসিশন হয়ে যাবে বিবাহ সংক্রান্ত ব্যাপারে। এই সময় যারা লোন নেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো, এই সময় খুব যদি প্রয়োজন না থাকে একান্তই, তাহলে লোন না নেওয়াটাই ভালো। যদি লোন নিয়ে নেন তাহলে কি হবে, এই যে লোনটা, এটা কিন্তু যখন আপনি শোধ করবেন সেখানে গিয়ে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণ সমস্যা পোয়াতে হতে পারে, কোথাও গিয়ে আপনারা ভুল একটা জায়গা থেকে কিন্তু লোন নিয়ে নিতে পারেন, যার জন্য প্রচণ্ড ধরনের প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। তাই বলছি যদি একান্তই দরকার না থাকে তাহলে না নেওয়াই মনে হয় আমার অনেকটা ভালো হবে। এই সময় আপনাদের ইউরিন সংক্রান্ত কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে বা হাড় সংক্রান্ত কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করতে পারে। তাহলে যে কথাগুলো বললাম, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, বিজনেস না শুরু করাই ভালো। নতুন বিজনেস করলে প্রচণ্ড পরিমাণ আপনারা কিন্তু সাফার করবেন, এই সময় প্রচণ্ড পরিমাণ টেনশান কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে, এই টেনশানটাকে কিন্তু আপনাদের নিজেদেরকেই আপনাদের কমাতে হবে। এই সময় আপনাদের প্রচণ্ড পরিমাণ ডিপ্রেশন, টেনশান, এই জিনিসগুলো কিন্তু আসবে। এই জিনিসগুলো থেকে আপনাদের নিজেদেরই কিন্তু বেরোনোর রাস্তাটা আপনাদের নিজেদের খুঁজে নিতে হবে। তাহলে মে মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।